নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ব্রহ্মকমল আজকে একটা বিশেষ দিন তেইশে জানুয়ারি আজকের দিনেই আঠেরোশো সাতানব্বই সালে জন্মগ্রহণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং এত বছর পরও আমরা আজকের দিনটিতে দাঁড়িয়ে তাকে শ্রদ্ধা জানাই সম্মান জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো আপনারা জানেন যে এই অনুষ্ঠানে মূলত আমরা যে অসুখগুলো নিয়ে কথা বলি সেগুলো কিন্তু আমাদের ভীষণভাবেই ক্রমবর্ধমান সমস্যা এবং নানান রকমের সমস্যা হতে পারে সেটা কোনো হয়তো সাময়িকভাবে সূত্রপাত হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে খুব ক্রনিক অসুখগুলো এবং যেগুলো প্রায়শই আমাদের আশেপাশে বহু মানুষের এই ধরনের অসুখগুলোর কথা আমরা প্রায়শই শুনে থাকি তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অস্টিওপোরোসিস এটা একটি হারের অসুখ এরকম বলতে পারি যে আমরা জন্মের সময় যে ধরনের হাড়ের গঠন বা যে ধরনের হাড়ের অবস্থা নিয়ে জন্মাই যত বয়স বাড়তে থাকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু হাড়ের যে অবস্থা সেটাও কিন্তু আস্তে আস্তে ডিটোরিয়েট করতে থাকে এবং অনেক সময় দেখা যায় নানান কারণে বিভিন্ন কারণে কিন্তু হাড় ক্ষয় হতে থাকে এবং একটা ক্ষয় হতে হতে যে সমস্যাটি তৈরি হয় সেটি কিন্তু অস্টিওপোরোসিস আরও আনুষাঙ্গিক আরও অনেক সমস্যা রয়েছে তবে হাড়ের একটা অসুখ বলা যেতে পারে অস্ট্রিওপোরোসিস আজকে আমরা অস্ট্রিওপোরোসিস নিয়ে কথা বলবো অস্ট্রিওপোরোসিস মূলত কি। আপনি কি করে বুঝবেন যে আপনার অস্ট্রিওপোরোসিস হচ্ছে বা কি কি কারণে অস্ট্রিয়পোর পোরোসিস হতে পারে বা অস্ট্রিয়পোরোসিস হলে সেটা কি আদৌ ভালো হওয়া সম্ভব এই সমস্ত প্রশ্নগুলো নিয়েই কিন্তু উত্তর খোঁজার চেষ্টা আমরা অবশ্যই করব কারণ আমাদের সঙ্গে রয়েছেন আয়ুর্বেদিক চিকিৎসক স্বর্মিতা চক্রবর্তী তোমাকে স্বাগত জানাই অনুষ্ঠানে আর আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো এটা ডেফিনেটলি অস্টিওপোরোসিস অনেকেই হয়তো এই অসুখটি সম্পর্কে জানেন না সেভাবে মানে আমরা আর্থারাইটিস নিয়ে যত বেশি জানি ওয়কিবহল কিন্তু অস্টিওপোরোসিস নিয়ে কিন্তু এটা আমরা নিশ্চিন্তে বলতে পারি যে অনেক মানুষ কিন্তু জানেন না যেহেতু সোশ্যাল একটা অ্যাওয়ারনেস তৈরি করার উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই এইরকমভাবে আপনাদের সামনে আসা আর ব্রহ্মকমল ডেফিনেটলি ইউনিট অফ ডক্টর প্লাস যা কিন্তু আপনাদের সামনে একটা প্রিমিয়াম কোয়ালিটির আয়ুর্বেদিক চিকিৎসা তুলে ধরতে পারে বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতার ক্ষেত্রে তো সেই জায়গায় দাঁড়িয়ে অস্ট্রোপোরোসিস নিয়ে কথা হবে আপনাদের সঙ্গে যারা আপনারা টেলিভিশনের উপরান্তে রয়েছেন অবশ্যই আপনারা কিন্তু টেলিফোন করতে পারেন সিক্স নাইন টু ফোর এবং সিক্স এই দুটি নাম্বারে তো ম্যাম প্রথমে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে অস্ট্রিওপোরোসিস কি এটা নিয়ে যদি দর্শক বন্ধুদেরকে একটা একটা গোটা চিত্র তুলে ধরা সম্ভব হয় ম্যাম তাহলে খানিকটা বুঝতে সুবিধে হবে দেখুন অস্টিওপোরসিস যে ডিজিজটা সেটার নামের মধ্যেই লুকিয়ে আছে ডিজিজটা কী অস্টিও মানে হয়েছে বোনস আর পোরোসিস মানে হয়েছে ছোট ছোট পোর্স হয়ে যাওয়া যখন আমাদের বোনসে বা অস্থিতে ছোট ছোট পোর্স হয়ে যায় সেটাকেই আমরা বলছি অস্টিওপোরসিস আমাদের যদি মেকানিজম অনুযায়ী আমাদের বডিতে যে বোনস আছে সেখানে কিছুটা বোনসের টিস্যু ফরমেশান হয় থ্রু অস্টিও ব্লাস্টস আর কিছুটা টিস্যু ব্রেকডাউন হয় থ্রু অস্টিও ক্লাপস তো যখন আমাদের সেই ব্রেকডাউন অফ টিস্যুটা বেশি হয়ে যায় ইন কম্পারিজন উইথ প্রোডাকশন অফ টিস্যু তখন কি হয় আমাদের যে বোনস আছে সেখানে ছোট ছোট পোর্স হয়ে যায় তো সেই ছোট ছোট পোর্স যখন হয়ে যায় তো তাতে কি হচ্ছে আমাদের বোন ডেন্সিটিটা কমে যাচ্ছে উই আর মোর প্রন টু ইঞ্জুরি বা ফ্র্যাকচার তো সেটাকেই আমরা বলছি অস্টিও প্রসেস রাইট এই জন্য না মানে সাধারণত বলা হয় যে ছোটোবেলায় যদি কোনো সময় ফ্র্যাকচার হয়ে যায় খুব ইজিলি কিন্তু সেটা রিকাভার করা সম্ভবপর হয় কিন্তু যখন বয়স বাড়তে থাকে এবং যখন একটু সিনিয়র এজেড কেউ যদি তার ফ্র্যাকচার হয়ে যায় সেটা কিন্তু সহজে রিপেয়ার হয় না কারণ তার হারে কিন্তু নানান রকম সমস্যা মানে ডিজেনারেশনটা তো স্টার্ট হয় হয়তো অনেকের ক্ষেত্রে ডিজেনারেশনটা অনেকটা বেশি হয়ে থাকে তার ফলে রকম সমস্যা আর্থারাইটিস সহ রকম সমস্যা তৈরি হয় কিন্তু যাদের ডিজেনারেশনটা মানে চলছে সেখানে দাঁড়িয়ে যদি ফ্র্যাকচার হয়ে যায় তখন সেখানে কিন্তু রিপেয়ার হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম থাকে এবার আমরা ডেফিনেটলি জানতে চাইবো অস্টিওপোরোসিস কি আমরা শুনলাম কিন্তু কাদের হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে দেখুন অস্টিওপোরোসিস জেনারেলি কি হয় একটা এজের পরেই হয় যেটা বললাম যে টিস্যু ফর্মেশন বোনের যে টিস্যু ফর্মেশনটা আমাদের কমে যায় সেক্ষেত্রে ব্রেকডাউনটা বেড়ে যায় মানে টিস্যু ব্রেকডাউনটা বেড়ে যায় তো সেই ক্ষেত্রে সেটা কিন্তু একটু এজের দিকেই দেখা যায় বেসিক্যালি ফর্টি ফাইভ ফিফটি সেরকম কিন্তু জেনারেলি এখন থার্টি থার্টি ফাইভের দিকেও দেখা যায় যদি মেল ফিমেল রেশিও দিকে বলি তাহলে ফিমেলে একটু রেশিওটা বেশি তার কারণ হয়েছে যখন আমাদের আফটার মেনোপজ ফিমেলের যখন আমাদের মানে ফিমেল সেক্সুয়াল হরমোন যেটা ইস্ট্রোজেন্ট লেভেলটা যখন কমে যাচ্ছে তখন সেখানে আমাদের ক্যালসিয়ামে ঘাটতি হচ্ছে তো সেখান থেকে একটা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থেকে ফিমেলসের মধ্যে দেখা যায় স্বাভাবিক মেলসের এর মধ্যেও দেখা যায় সেমভাবে ভাবে যখন টেস্টোস্টের লেভেলটা ক্ষেত্রে কমে যায় সেখান থেকে হতে পারে আর তার সাথে আপনার যদি একটা অ্যাডিকশন অফ অ্যালকোহলিজম সেখান থেকে হতে পারে ক্রনিক স্মোকিং সেখান থেকে হতে পারে দেন আদার্স কিছু ড্রাগসের এর থেকেও হতে পারে যে কন্টিনিউয়াস এই ডিজিজের জন্য আমি যেরকম ড্রাগস নিচ্ছি তার জন্যেও অস্টিওপোরোসিস হতে পারে তারপরে কিছু ডিজিজ থেকে পারে যেরকম ধরুন ক্রাশিং সিনডম ক্লাইনোফিল্টার সিনডম টার্নার সিনড্রম ডায়াবেটিস হাইপোথারেডিজম হাইপোথারিডিজম সেরকম ডিজিজ থেকে হতে পারে আর যদি আমাদের আয়ুর্বেদিক টেক্সট ফলো করে বলি তাহলে কি হয় আমাদের বডিতে হয় সপ্ত ধাতু মানে রস রক্ত মাংস মেদ অস্থি মজ্জা শুক্র তো এক একটা জিনিস যখন আমরা যখন খাবার খাচ্ছি তখন কি হয় আমাদের জঠরাগ্নি আগ্নি যদি উইক থাকে তো প্রপার নিউট্রিশনটা যে খাবারটা আমরা খাচ্ছি সেই প্রপার নিউট্রিশনটা আমরা সেখান থেকে নিতে পারছি না তো তার ফলে কি হচ্ছে যে আমাদের অস্থি ধাতু অবধি নিউট্রিশনটা পৌঁছাতে পারছে না তার সাথে কি হয় আমাদের যে টক্সিন ফর্ম হচ্ছে যে খাবারটা আমরা খাচ্ছি মানে অপক্ষ আহার রস যেটা আমাদের বডিতে থেকে যাচ্ছে সেটা কি হচ্ছে দিনে দিনে টক্সিনস ফর্ম করছে তাতে কি হচ্ছে আমাদের যে স্রোতগুলো মানে ধরুন বা চ্যানেলসগুলো থ্রু উইথ নিউট্রিশন যেটা অস্থি অবধি যাচ্ছে সেখানে প্রপার নিউট্রিশন অস্থি পাচ্ছে না তো সেই ক্ষেত্রে সেখান থেকেও অস্টিওপোরোসিসের একটা হিস্ট্রি থাকতে পারে ওকে তার মানে আমরা কয়েকটা বিষয় কিন্তু ভীষণভাবে নোটিস করলাম কথা থেকে যে একটা হচ্ছে কি আমাদের শরীরে হরমোনের একটা যে ব্যাপার থাকে সেটাতে একটা যদি ব্যালেন্স থাক ঠিকঠাক না থাকে সেটা অস্টিওপোরোসিস হতে পারে আর একটা হচ্ছে কিছু ভিটামিনসের অভাবে কিন্তু হতে পারে সেই ভিটামিনস কি ক্যালসিয়াম ডেফিনেটলি এবং তাছাড়া আর কি ভিটামিন দেখুন ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থেকে হতে পারে থেকে হতে পারে ভাইটামিন ডি আপনি যদি প্রপার নিউট্রিশন না নিচ্ছেন আর তাছাড়া আপনি খাচ্ছেন যদি আপনার ওই যে স্রোত অবরোধ হয়ে থাকে সেখানে যদি নিউট্রিশন যদি আপনার অস্থি ধাতু অবধি পৌঁছাতে না পারছে তখন সেই ক্ষেত্রে হতে পারে তাহলে ভিটামিনের অভাবে হচ্ছে এবং আরেকটা হচ্ছে কি আমি কোনো ওষুধ খাচ্ছি মূলত স্টেরয়েড টাইপের যদি কোনো ওষুধ কিন্তু আমাদের হাড়ের জন্য কিছু কিছু ক্ষেত্রে সেটা ক্ষতিকারক হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অস্ট্রিওপোর সমস্যা সেটা কিন্তু হতে পারে এবং এই যে অস্ট্রিওপোরসিসটা একটা লাস্ট স্টেজ কিন্তু তার আগেও নানা রকম কিন্তু স্টেজেস রয়েছে আমার মনে হয় যদি কেউ আগে থেকে বুঝতে পারে তাহলে কি কি প্রিভেন্ট করা যায় হ্যাঁ নিশ্চয়ই আপনাকে একটা ব্লাড টেস্ট করিয়ে প্রথম আগে দেখতে হবে জেনারেলি তো অস্টিওপোরোসিসের হিস্ট্রি নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে না পেশেন্ট তখনই আসে যখন আফটার এ ফ্র্যাকচার যখন মাল্টিপল ফ্র্যাকচার হয়ে যাচ্ছে ভার্টিপল ফ্র্যাকচার ইঞ্চ লস হয়ে যাচ্ছে পেশেন্টের মানে হাইটটা একটু কমে যাচ্ছে বা ধরুন রেডিয়াল ফ্র্যাকচার বা ফিমারাল যে হেড হেডের ফিমারাল হেড ফ্র্যাকচার সেক্ষেত্রে পেশেন্ট আসছে আফটার এ ফ্র্যাকচার তো অস্টিওপোরোসিসের সেরকম তো খুব মেজার সিমটমস নেই বাট হ্যাঁ একটা উইকনেস থাকতে পারে হালকা ব্যথা থাকতে পারে জয়েন্টসে হালকা হালকা বোনস গুলোতে হালকা হালকা ব্যথা থাকতে পারে একটা উইকনেস থাকতে পারে সেই ক্ষেত্রে ইনিশিয়ালি সেগুলোই হয় তারপরে যখন আপনার অস্টিওপোরোসিস ফর্ম হয়ে যাচ্ছে আপনার বডির যে বোন ডেন্সিটি যেটা যখন কমে যাচ্ছে তখন আপনি মোর প্রন টু ইনজুরি মানে হালকা একটু কিছু লাগলো বাট ফ্র্যাকচার হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে সেরকম পেশেন্টই আসে তার মানে কয়েকটা বিষয় মাথায় রাখতেই হবে আমরা অভাবগুলোর কথা শুনলাম যে এই কারণে হতে পারে তো বয়স যদি বিশেষত মহিলাদের যেহেতু হচ্ছে পুরুষরাও সচেতন থাকবেন কিন্তু মহিলারা যাতে মেনোপজ হয়ে গেছে এবং বয়সটা মোটামুটি ফর্টি আপ তাদের ক্ষেত্রে মেনোপজ হয়ে গেছে এবং দেখা যাচ্ছে খুব ঘন ঘন হয়তো ফ্র্যাকচার হয়ে যাচ্ছে তাহলে তাদেরকে কিন্তু একটু সতর্কতার প্রয়োজন রয়েছে আর আয়ুর্বেদের হাত ধরলে কিন্তু একটা প্রপার ম্যানেজমেন্ট সম্ভব আচ্ছা এক্ষেত্রে কি কোনো জেনেটিক ফ্যাক্টর কাজ করে মানে আমার পরিবারে যদি কারোর থাকে তাহলে কি ইন ফিউচার কারো হবার সম্ভাবনা রয়েছে হ্যাঁ নিশ্চয়ই থাকে জেনেটিক্যালি যদি অস্টিওআর্থ্রাইটিসের বা কিছুর একটা সেরকম হিস্ট্রি থাকে সেই ক্ষেত্রে জেনেটিক্যালিও হতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে কি একটু আয়ুর্বেদের হাত ধরে প্রিভেন্টিভ হিসেবে কিছু করা যেতে পারে যাতে করে আমার এই ধরনের সমস্যাটা নাই আসতে পারে বা ইন ফিউচার কারণ আসতে পারে হ্যাঁ নিশ্চয়ই আমাদের আয়ুর্বেদে তো সেটাই বলে যে যে সুস্থ ব্যক্তি তাকে সুস্থ রাখতে হবে তো সেই ক্ষেত্রে যখন আপনি সুস্থ থাকছেন তখনই আয়ুর্বেদের হাতটা ধরুন তাতে যাতে আপনাকে আর অসুস্থ না হতে হয় আর তার সাথে বলবো যে আপনার ফুড ফুড হ্যাবিট যেটা যেটার মধ্যে যেন পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম রিচ ফুডস তার সাথে ভাইটামিন থ্রি রিচ ফুডস যেরকম মিল্ক প্রোডাক্টস হ্যাঁ মিল্ক প্রোডাক্টস বা মিল্ক বা মিল্ক প্রোডাক্টস তার সাথে ধরুন বিভিন্ন লিফি গ্রিন ভেজিটেবলস তার সাথে নাটস তারপরে ড্রাই ফ্রুটস সেগুলো খেতে হবে একটু সানবাত নিতে হবে আমরা তো আজকাল সেই সানবাত নেওয়াটাই ভুলে গেছি যার জন্য ভাইটামিন ডি থ্রি ডেফিশিয়েন্সি এখন প্রত্যেক ম্যাক্সিমাম সবার ক্ষেত্রেই সে জায়গায় তো সেই জায়গায় একটু ভাইটামিন ডি থ্রি ডেফিসিয়েন্সির জন্য আপনি একটু সি ফুডস তার সাথে একটু সানবাথ নিতে পারেন তার সাথে একটু মাসাজ অয়েল মাসাজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এক্স্যাক্টলি এই যে মানে আমাদের একটু সানবাথের কথা বলা হলো সেখানে কিন্তু আমরা কিন্তু এখন সান প্রোটেক্ট করবার জন্য নানা রকম সানস্ক্রিন ইউজ করে থাকি তো সেটাও কিন্তু আমাদের সূর্যের আলোটা নিতে একটু অসুবিধা হয় বা আমরা প্রপারলি পাই না তো সেটাও কি একটা সমস্যার কারণ না সেটা না সেটা হয়েছে কি সানলাইট থেকে ইউভি রেস থেকে প্রোটেকশনের জন্য আমরা সান এটা ইউজ করি বাট জেনারেলি দেখবেন আমাদের বাচ্চা কিন্তু আমাদের মায়েরা বা ঠাকুমারা আমাদের তেল মেখে সুন্দর করে রোদের মধ্যে বসিয়ে দিত যাতে আমরা পর্যাপ্ত পরিমাণে যে সূর্যের আলোটা যেটা আমাদের হ্যাঁ প্রপারটা আমরা নিতে পারি একজন বন্ধু রয়েছেন সঙ্গে হ্যালো 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 যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে যারা চাইছেন যোগাযোগ করতে অবশ্যই আপনারা টেলিফোন করতে পারেন সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান এবং সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু এই দুটি নাম্বারে একটু আপনাদেরকে বলি যারা ব্রহ্মকমলের নানান রকম আয়ুর্বেদিক ট্রিটমেন্ট নিতে চাইছেন এটা একটা ডক্টর প্লাসের ইউনিট এবং এটার মধ্যে আপনারা অবশ্যই পেতে পারেন প্রিমিয়াম কোয়ালিটির আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি যেটা কিন্তু ব্রহ্মকমল আপনাদেরকে দিচ্ছে আর এটি ঠিক কোথায় রয়েছে আপনাদেরকে জানাই সিক্সটি ফাইভ বাই টু এম রোড অপোজিট বিরাটি মিনি বাস স্ট্যান্ড আপনারা যোগাযোগ করতে চাইলে অবশ্যই ডায়াল করতে পারেন যে হেল্পলাইন নাম্বারগুলো আপনার কিন্তু স্ক্রিনেও পাচ্ছেন সেই নাম্বারগুলো তার পাশাপাশি একটু আপনাদেরকে জানিয়ে দিই আপনারা সিক্স টু এইট ডাবল নাইন জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান এই নাম্বারে এছাড়াও নাইন সিক্স সেভেন ফোর সেভেন ফোর নাইন জিরো থ্রি ওয়ান এছাড়াও নাইন ওয়ান ফোর সেভেন ওয়ান থ্রি নাইন ফোর জিরো টু এই তিনটে হচ্ছে হেল্পলাইন নাম্বার যারা চাইছেন এখানে আসতে অবশ্যই একটা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে নেবেন এখানে কিন্তু অভিজ্ঞ চিকিৎসকেরা রয়েছে যারা কিন্তু নানান রকমের ট্রিটমেন্ট পরিষেবা আপনাদেরকে দিতে পারে আপনাদের নানান রকম সমস্যা থাকতে পারে শুধুমাত্র যে অস্ট্রিওপোরোসিস বা অস্ট্রিও আর্থারাইটিস এমনটা কিন্তু নয় এখানে যে ধরনের চিকিৎসার পদ্ধতি অ্যাপ্লাই করে আপনাদেরকে নানান রকম সমস্যা থেকে রিলিফ দেওয়া হয়ে থাকে সেই কিছু সমস্যার কথা একটু বলি কিছু ক্রনিক যেরকম ডিজিজ রয়েছে আর্থারাইটিস পন্ডেলোসিস হতে পারে যে কোনো ধরনের পেইডের ক্ষেত্রে লিভার ডিজিজ কিডনি ডিজিজ এছাড়া অ্যাসিডিটির সমস্যা যেগুলো ভীষণ কমন সমস্যা তার পাশাপাশি সেক্সুয়াল উইকনেসের মতো সমস্যা বা হতে পারে গাইনোকোলজিক্যাল অন্য কোনো ধরনের সমস্যা এবং তাছাড়া মাইগ্রেন স্ট্রেস ইত্যাদি বিভিন্ন ধরনের ক্রনিক ডিসঅর্ডার কিন্তু আপনারা রিলিফ পেতে পারেন ব্রহ্মকমলের মাধ্যমে কারণ এখানে যে ধরনের চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা হয় সেটা কিন্তু আমাদের লাইফটাকে একটা মেনটেন করা একটা ব্যালেন্স করা এবং একটা প্রপার ট্রিটমেন্ট দেওয়া যার উপর কিন্তু সবসময় জোর দেওয়া হয়ে থাকে তো ম্যাম এক্ষেত্রে বলবো যে যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রেই তো যোগাযোগ করতে পারেন মানুষ তো এখানে মূলত কোন বিষয়গুলোকে প্রায়োরিটি দেওয়া হয়ে থাকে যে কোনো ধরনের শারীরিক অসুস্থতা হোক আমাদের প্রাইমারি গোলই হয়েছে মানুষের হেলথ সে জায়গায় আপনার সুস্থতাই সুস্থতাটাই আমাদের কাছে প্রাইমারি গোল বা এইম যেটাই বলুন তো সেই ক্ষেত্রে যদি সুস্থ থাকেন তাকে সুস্থ রাখা আর যে অসুস্থ তাকেও সুস্থ করে তোলা যেভাবে আজকাল যে আমরা রোগে থেকে তাতে আস্তে আস্তে আমরা যেভাবে ডিপ্রেশনে চলে যাচ্ছি প্রথমেই মাথায় রাখতে হবে পেইন ইজ নট আ পার্ট অফ লাইফ পেইন ইজ নট এট অল আ পার্ট অফ আওয়ার লাইফ আমাদের এই জীবনটাকে যেন আমরা সুস্থ সবলভাবে কাটাতে পারি সেটার জন্য কিন্তু আয়ুর্বেদে বিভিন্ন থেরাপি বিভিন্ন ট্রিটমেন্ট বলা হয়েছে তাহলে কেন আমরা পেইনটাকে নিজের পার্ট অফ লাইফ ভেবে দিন দিন সেটাকে নিয়ে এক্স্যাক্টলি তাই এটাই ভীষণভাবে ইম্পর্টেন্ট বন্ধুর রয়েছেন হ্যালো হ্যালো নমস্কার কি বলছেন নমস্কার আমি বলছি দিল্লি থেকে শিলা আচ্ছা বলুন আমার ইউরিক অ্যাসিড থেকে আমার হাত টুটো না ডাক্তার দেখিয়েছি অনেক বলতে হাঁটু বেরিয়ে আছে একটা জয়েন্টের হাড়ি নাকি ইউরিক অ্যাসিড থেকে কি এটা হতে পারে আপনার কি গোড়ালিতেও পায়ে ব্যথা আর কোথায় কোথায় ব্যথা আছে আর কোথাও ব্যাপার না মাঝে মাঝে ওই হাড্ডি ব্যথা করে এ করে ওটা কোনো ব্যাপার না কিন্তু তাহলে আমার হাড্ডি যেন খেতে পড়ে যায় হাড্ডি ডাক্তার দেখেছি এক্স রে করেছি বলছে একটা ওই মাঝখানে কপি কলেও তো থাকে না ওটা বেরিয়ে এসছে ডাক্তার বলেছেন ঠিক আছে আপনি স্ক্রিনে থাকুন আমি ধন্যবাদ টেলিফোন করার জন্য অনেক দূর থেকে ফোন করেছেন উনি দিল্লি থেকে উনি যেটা বলছে ওনার ইউরিক অ্যাসিড আছে বাট তার সাথে আপনার হাঁটুতে মানে যেটা হাঁটু এক্সরে করে ধরা পড়েছে যেখানে ওর ওনার হাড় বেড়ে গেছে তো হাড় বাড়াটা কিন্তু ইউরিক অ্যাসিডের সাথে রিলেট করা যায় না হাড় বাড়াটা কি হয় আপনার বয়সের সাথে সাথে কি হয় আমাদের যে যে ফ্লুইডটা আছে যেটা আমাদের গ্রিড করতে সাহায্য করে সেই ফ্লুইডটা বা সাইনোভিয়াল ফ্লুইডটা আমাদের সেটা ক্ষয় হয়ে যায় তাতে কি হয় এই যে যেহেতু এটা ক্ষয় হয়ে যাচ্ছে হাঁটুটা এবার এক্সরে করালে দেখা যায় যে এই দুটো হাঁটু দুটো বোন একসাথে সংঘর্ষ হচ্ছে তো সেই জায়গায় আমরা বলি কি হাঁটুর হার বেড়ে গেছে তো মা সেই জায়গায় বলবো আপনি এখন অস্টিওয়াইটিসে ভুগছেন আপনি আপনার যেহেতু রিপোর্টগুলো করা আছে সেই রিপোর্টগুলো আপনি আপনার আমাদের যে হেল্পলাইন নম্বর আছে সেখানে টিভি স্ক্রিনে সেই নম্বরের সাথে যোগাযোগ করে আপনার রিপোর্টগুলো আমাদেরকে একটু পাঠান সেই ক্ষেত্রে আমি ঠিকঠাক করে আপনাকে সেই কনসালটেশনটা দিতে পারবো ধন্যবাদ টেলিফোন করার জন্য এবং এই যে উনি একটা কথা বললেন যে হাঁটু ব্যথাটা ওনার মারাত্মক কিন্তু আদার্স ব্যথা আছে সেটাকে সেটা অতটা মারাত্মক নয় কিন্তু এই যে একটা ব্যাপার মানে আমরা অনেক সময় কী হয় সামান্য একটা ব্যথা যন্ত্রণা হয়তো একদিন হচ্ছে বা দুদিন হচ্ছে সেটাকে একটু চেপে যাওয়ার টেন্ডেন্সি এটাই কিন্তু আলটিমেটলি দেখা যায় যে যে কোনো সমস্যাটাকে কিন্তু আরও অনেক মারাত্মক একটা রূপ নিতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সচেতন হতে হবে সতর্ক হতে হবে আগে থেকেই যার জন্যেই কিন্তু আমাদের আপনাদের সামনে আসা এবং এই যে সচেতন করবার একটা প্রয়াস আমরা নিই যে আপনারা একটু সচেতন হন তাহলে বোধহয় অনেক ধরনের সমস্যাকে কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি যেহেতু প্রিভেনশন ইজ বেটার দেন কিউ এবং আয়ুর্বেদেরও কিন্তু গোল এটাই যে আপনি যদি আগে থেকে নিজের লাইফটাকে সুন্দরভাবে মেনটেন করতে পারেন শুধুমাত্র ট্রিটমেন্ট নয় আপনার ফুড হ্যাবিটস হতে পারে আপনার লাইফস্টাইল হতে পারে সবভাবে কিন্তু আমাদের জীবনটাকে অনেক বেশি ইজি করা যেতে পারে অনেক বেশি প্রিভেন্টিভ করা যেতে পারে যে কোনো শারীরিক অসুস্থতা থেকে বাঁচবার ক্ষেত্রে তো এই যে আপনি বলছিলেন ধরুন অস্ট্রিওপোরোসিস অলরেডি হয়ে গেছে শুরু হয়ে গেছে একটা ক্ষয় শুরু হয়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কতটা রিলিফ দিতে পারে আয়ুর্বেদ দেখুন আমি যেটা বললাম যে অস্টিওপোরোসিস কেন হচ্ছে যেহেতু আমাদের টিস্যুটা ব্রেকডাউন বেশি হচ্ছে রেদার দেন ফর্মেশন অব দ্য টিস্যু তো সেই ক্ষেত্রে টিস্যু যে বোনসগুলো উইক হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমাদের আয়ুর্বেদে বিভিন্ন মেডিকেমেন্টস যদি বলেন রস ওষুধি যদি বলেন সেখানে আমাদের যেমন প্রবাল পৃষ্টি ঠিক আছে যে প্রবাল পৃষ্টি দিয়ে মেডি প্রিপেয়ার্ড মেডিসিন বা ধরুন ভস্ম তারপরে মুক্তা তো সেই ক্ষেত্রে সেই সেই মিনারেলসগুলো দিয়ে প্রিপারেটিভ মেডিসিনসগুলো ভীষণ মানে রিচ ইন ক্যালসিয়ামস তো সেই ক্ষেত্রে সেই মেডিসিনসগুলো তো ভীষণ মেরাক্কলস কাজ করে তার সাথে যে থেরাপি কারণ আমাদের যে টিস্যুর ব্রেকডাউন হয়ে যাচ্ছে টিস্যু ফরমেশান হচ্ছে না তো টিস্যুর তো একটা নারিশমেন্ট দরকার তো সেই জায়গায় আমাদের যে থেরাপি আছে পঞ্চকর্মা থেরাপি সেখানে যে আমাদের হন শ্বেদ সেখানে অভ্যঙ্গ মানে অভ্যঙ্গ হয়েছে গিয়ে একটা মেডিকেটেড অয়েল দিয়ে বেসিক্যালি ধরুন তিল তৈল তিল তৈল ইজ ভেরি রিচ ইন ক্যালসিয়াম তো তিল সেটা আপনি খাওয়াতেও পারেন সেটা দিয়ে মাসাজ আভা হয় উদ্বর্তন তো সেখানে কি হয় প্রপার প্রপার মাসাজের থ্রুতে কি হয় যে আমাদের যে টিস্যুগুলো যেগুলো ব্রেকডাউন হয়ে গেছে সেখানে প্রপার নারিশমেন্ট পায় সেখানে আবার ফরমেশনটা কুইক হয় আর প্রপার ফরমেশনও হয় টিস্যুগুলো তো সেই ক্ষেত্রে আভিয়াঙ্গা উদ্বর্তন তারপরে ধরুন যেই যেই স্রোতগুলো মানে আমাদের যেই চ্যানেলগুলো অবস্ট্রাকশন হয়ে গেছে যার জন্য প্রপার নিউট্রিশন যেগুলো আমরা খাচ্ছি ধরুন ক্যালসিয়াম রিচ ফুড খাচ্ছি ভাইটামিন থ্রি রিচ ফুড খাচ্ছি কিন্তু প্রপার নিউট্রিশনগুলো আমাদের অস্থি ধাতু বা বোন সবজি পৌঁছাচ্ছে না তো সেই ক্ষেত্রে যে স্রোতগুলো ব্লক হয়ে গেছে সেগুলোকে খোলার জন্য বিভিন্ন থেরাপিজগুলো আছে শোধন থেরাপি সেগুলো আমরা করে থাকি তারপরে ধরুন বস্তি বামান বিড়েচন সেগুলো আমরা করে থাকি রক্তমোষণ মানে এটা পরিষ্কারভাবে এটা ভীষণভাবেই পরিষ্কার যে আমরা ধরুন এই যে আয়ুর্বেদা যে আয়ুর্বেদা এত বছরের পুরনো একটা চিকিৎসা পদ্ধতি যে আয়ুর্বেদা কিন্তু এখনো মানুষ বিশ্বাস করেন তাদের রোগ নিরাময়ের ক্ষেত্রে সেই আয়ুর্বেদার যে ট্রিটমেন্ট প্রসিডিওর সেখানেও কিন্তু অনেক পরিবর্তন এসছে এবং এই পরিবর্তনটা কিন্তু আপনারা হয়তো এই যে প্রসিডিওরটা শুনছেন আপনি হয়তো মনে হতেই পারে যে এরকম তো প্রচুর প্রতিষ্ঠান রয়েছে কেন ব্রহ্মকম এইটা কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে যে কেন ব্রহ্মকমল এই ব্রহ্মকমল আপনারা যেটা পাচ্ছেন সেটা কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির পরিষেবা যে পরিষেবাটা কিন্তু অন্য বিভিন্ন যে সমস্ত আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র রয়েছে সেখান থেকে কিন্তু একদম ডিফারেন্ট এবং যারা হয়তো চিকিৎসার পদ্ধতির মধ্যে রয়েছেন তারাও নিশ্চয়ই আমাদের সঙ্গে একমত হবেন কিন্তু যারা অনু টেলিভিশনের উপরান্তে রয়েছেন যারা ভাবছেন যে কেন আমরা ব্রহ্মকমলে যাব কারণ এখানটাতে আমরা কি পেতে পারি তো সেই কারণে দাঁড়িয়ে অবশ্যই ম্যামের কথা যে পুরস্কার যে নানান রকম উন্নত ধরনের आयुर्वेদের মধ্যে না রকম উন্নত ধরনের পরিষেবা কিন্তু দিতে পারবে ব্রহ্মকমল কারণ এটা হচ্ছে গিয়ে একটা প্রিমিয়াম কোয়ালিটির পরিষেবা আর এর জন্য আপনাদেরকে অবশ্যই যোগাযোগ করতে হবে যে টেলিফোন নাম্বার এবং যে অ্যাড্রেসে সেটা আরও একবার বলি আপনাদেরকে 65/2 এমবি রোড অপজিট বিরাটি মিনিবাস স্ট্যান্ড আমি ফোন নম্বরে আসছি পরে তার আগে বন্ধুদের সাথে একটু কথা বলি হ্যালো হ্যালো নমস্কার নমস্কার হ্যালো

বলছি ওষুধের নাম তো বলা যাবে না ওষুধের নামে জিজ্ঞেস করছেন তাহলে ঠিক আছে আপনি যেটুকু হিস্ট্রি দিয়েছেন ঠিক আছে আপনি স্ক্রিনে থাকুন আমি বলছি ধন্যবাদ টেলিফোন করার জন্য আপনি শুনতে থাকবেন হ্যাঁ দেখুন আপনি যেটা জানতে চাইছিলেন ভীষণ ভালো লাগলো যে অস্টিও আর্ট্রাইটিস নিয়ে ট্রিটমেন্ট হয় কিনা অন্য প্যাথির ক্ষেত্রে কিন্তু সেরকম কোয়েশ্চেন মার্কগুলো আমরা করি না কিন্তু আয়ুর্বেদের ক্ষেত্রে সেই কোয়েশ্চেন মার্ক করি কারণ আমাদের আয়ুর্বেদ মাত্রে মানে যে শুধু ঘরোয়া পদ্ধতি বা ধরুন অন্য কিছু সেরকম কিন্তু নয় আমাদের আয়ুর্বেদ একটা মেডিকেল সায়েন্স সেটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে তো আমাদের আয়ুর্বেদে বিভিন্ন ট্রিটমেন্ট হয় সব ধরনের ফ্রুটফুল রেজাল্ট পায় বলেই আজকে আমরা এত বছর গড়িও এখনো আয়ুর্বেদ আমরা এখনো সেভাবে অ্যাস্টাবলিস তো সেই ক্ষেত্রে আপনাকে বলবো আপনার যেই ট্রাস্টটা আয়ুর্বেদের প্রতি সেটা ফিরে আসবে আপনি এই স্ক্রিনে দেওয়া নম্বরটিতে একটু ডায়াল করে নিন আপনার যা কমপ্লিকেশানস আছে তার সাথে যা রিপোর্টসগুলো করা আছে সেগুলো আপনার কন্ডিশনটা তো আমাকে একটু জানতে হবে যে এক্স রিপোর্টে কি আছে সেই ক্ষেত্রে আপনি একটু মেইল করুন আপনার রিপোর্টগুলো একটু পাঠান দেন আই উইল গিভ আ কনক্লুশন ওকে তো এই যে এইটা কিন্তু ভীষণভাবে মাথায় রাখতে হবে যে আয়ুর্বেদটা কিন্তু এটা একটা সায়েন্স এটা কিন্তু আয়ুর্বেদ বলেই যে খুব একদমই ম্যাডাম যেটা বললেন যে একদমই ঠিক আয়ুর্বেদ মানেই আমাদের ঘরোয়া একটা পদ্ধতি এটা করলে কি ভালো হতে পারি এই কোয়ারিজটা কিন্তু অনেকের মনেই আছে কিন্তু এই আয়ুর্বেদ হচ্ছে একদমই সায়েন্স যে হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই সেই নাম্বারগুলো বলবো সিক্স এবং Nine six seven four seven four nine zero three one. এছাড়া রয়েছে নাইন ওয়ান ফোর সেভেন ওয়ান থ্রি নাইন ফোর জিরো টু এই তিনটে হচ্ছে কি হেল্পলাইন নাম্বার আপনারা অবশ্যই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুকিং করে এখানে যোগাযোগ করতে পারেন আর যিনি বন্ধু ফোন করেছিলেন বলছেন অস্ট্রিও আর্থারাইটিস কি ভালো হতে পারে হ্যাঁ অস্ট্রিও আর্থারাইটিস ভালো হতে পারে তার সঙ্গে সঙ্গে যে কোনো ধরনের আর্থারাইটিসে কিন্তু খুব ভালো রেজাল্ট পেতে পারে কোনো ক্রনিক ডিসঅর্ডারও কিন্তু আপনারা ভালো হয়ে যেতে পারেন আয়ুর্বেদের হাত ধরলে হ্যাঁ এটা কতটা সময় নিতে পারে সেটা কিন্তু ম্যামের কাছ থেকে একটু জেনে নেব কারণ অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে আমরা তো অলরেডি একটা ট্রিটমেন্ট প্রসিডিওরের মধ্যে রয়েছে আমি আয়ুর্বেদেরও হাত ধরতে চাই তাহলে আমার কতটা সময় লাগবে ভালো হতে সেটা যে কোনো ধরনের শারীরিক অসুস্থতার ক্ষেত্রেই হতে পারে দেখুন আমাদের প্যাথিতে কি হয় সবাই কেউ ইনিশিয়ালি আসতে চায় না সব যখন যখন ফিরে যায় সব যখন ফেইলিয়ার তখন আমাদের কাছে আসে তখন তো একটু টাইম টেকিং হবে সেটা স্বাভাবিক তো সেই ক্ষেত্রে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে ওনার এজটা তো দেখুন ওনার এজ মাত্র ফর্টি তো এখনই উনি অস্টিওটিসে ভুগছেন চার বছর মানে চল্লিশ বছর থেকে উনি ভুগছেন তো সেই ক্ষেত্রে সেটা তো হওয়ার কথা নয় যেখানে সাইনোবেল ফ্লুইডটা হয়তো শুকিয়ে গেছে বা হার বেড়ে যাচ্ছে আস্তে আস্তে তো সেই ক্ষেত্রে উনি যদি এখনই ট্রিটমেন্টটা শুরু করেন সেক্ষেত্রে কিন্তু অনেক ইজি বা অনেক তাড়াতাড়ি উনি রিলিফটা পাবেন কিন্তু ধরুন আজকে যদি কোনো পেশেন্ট আসে তার বয়স সে দশ বছর বারো বছর সব জায়গায় ট্রিটমেন্ট করিয়ে হিজ ফেইলিয়ার নাও তো লাস্ট হোপ কি আয়ুর্বেদ তখন সেই ক্ষেত্রে যে থেরাপিতে কিছুটা সময় লাগবে কারণ সেটা তো ডিপেন্ড করে যে পেশেন্ট টু পেশেন্ট কিরকম কন্ডিশন তার পেশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করছে কতটা সময় লাগবে বন্ধু রয়েছেন আরেকজন হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন নমস্কার বলুন

ঠিক আছে আপনি স্ক্রিনে থাকুন আমি ধন্যবাদ টেলিফোন করার জন্য এবং এই জায়গাটাতে দাঁড়িয়ে দেখুন বিভিন্ন রকমের ট্রিটমেন্টে যখন ফেলিয়ার তখন কিন্তু মনে হয়েছে যে আয়ুর্বেদে আমি ভালো থাকতে পারি তো সে জায়গায় দাঁড়িয়ে কি বলবেন আপনি হ্যাঁ নিশ্চয়ই আমাদের আয়ুর্বেদে ভীষণ ওয়ান ওয়েলকাম একটা ফোন আছে একটু ছোট্ট হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন আমি হাওড়া থেকে পিউ দে বলছিলাম বলুন নমস্কার বলুন হ্যাঁ বলছিলাম আমার হাজবেন্ডের জন্য জানতে চাইছিলাম তো ওর 48 ইয়ারস ওর পায়ে না গুফো হয়েছে দু পায়েতে কি হয়েছে গুফো গুফো মানে পা বাদলে এখন খুব ব্যথা চলতে পারার মানে সব সময় জুতো করে থাকতে হয় আপনার যে টার্মটা আপনি ইউজ করছেন আমি ওটার সাথে ফ্যামিলিয়ার নয় মানে আমি ঠিক এক্স্যাক্ট বুঝতে পারছি না তো সেই ক্ষেত্রে আপনাকে বলবো যে স্ক্রিনে দেওয়ার নম্বরটা আছে সেখানে একটু ফোন করে না ডিটেল হিস্ট্রিটা আপনি একটু যদি দেন হ্যাঁ কিছু হয়তো বা যদি কিছু ফটোস বা কিছু রিপোর্টস থাকে সেগুলো যদি আপনি একটু হোয়াটসঅ্যাপের নাম্বারটা একটু পাঠান তাহলে ভীষণ মানে একটা ঠিকঠাক আমি একটা ওপিনিয়ন দিতে পারবো রাইট আপনারা দেখুন একটা অনুষ্ঠানে আমাদের জাস্ট এই এই সাইডে কিন্তু একটা জাস্ট হোয়াইট বক্সের মধ্যে রেড কালারে ফোন নাম্বারগুলো রয়েছে সেখানে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করুন ওই ফোন নাম্বারে আমাদের হাতে সময় খুব অল্প যেই বন্ধু আর বন্ধু ফোন করেছিলেন ওনার আনসারটা দেওয়া হলো না হ্যাঁ ওনাকেও বলবো যে স্ক্রিনে থাকা নম্বরটায় আপনি একটু যোগাযোগ করে নিন বয়সটা কিন্তু খুব একটা বেশি হয়নি আস্তে আস্তেই আমরা যেই আপনার যেই সিমটেমসগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করছিলাম আপনি ঠিক সেই সিনটেমস বললেন মেবি আপনিও অস্ট্রোপোরসিসে ভুগছেন তো সেই ক্ষেত্রে বলবো যে যোগাযোগ করে নিন নাম্বারটায় একটা ফ্রুটফুল রেজাল্ট আপনি পাবেন তো এইটা ব্যথা যন্ত্রণা এবং তার সঙ্গে আনুষঙ্গিক সিনটমসগুলো কিন্তু ভীষণ কমন তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা মনে করছেন যোগাযোগ করতে আয়ুর্বেদের একটা প্রিমিয়াম কোয়ালিটির ট্রিটমেন্ট পরিষেবা নিতে তারা অবশ্যই কিন্তু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি যেটুকুনি সময় আছে ম্যামের কাছে একটু জানতে চাইবো যে আমার হাড়কে ভালো রাখবার জন্য আমাকে কী কী করতে হবে কিভাবে মেনটেন করতে হবে জেনারেলি যদি একটু বলা যায় জেনারেলি আমরা যখন খাবারটা খাচ্ছি ঠিকঠাক খাবার খেতে হবে সেখানে ক্যালসিয়াম রিচ ফুড আছে কি না মিল্ক তার সাথে মিল্ক প্রোডাক্টস সেগুলো আছে কিনা সেগুলো দেখতে হবে তার সাথে একটু গ্রিন লিফি ভেজিটেবলস সেগুলো একটু ইনক্লুড করতে হবে তারপরে যেটা বললাম একটু খাবারের মধ্যে একটু তিল ইনক্লুড করবেন যেটা ভীষণ ভালো সেটা যে কোনো খাবার খাচ্ছেন তার মধ্যে একটু তিল ইনক্লুড করবেন একটু বডিতে মাসাজ করবেন অয়েল মাসাজ ইজ ভেরি ইম্পর্টেন্ট সেই ক্ষেত্রে আর তার সাথে একটু সানবাথ নিন ব্যাস ওকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাদেরকেও আমাদের সঙ্গে থাকবার জন্য এবং একটু সচেতন হবার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এই আশা জানিয়ে বিদায় নিচ্ছি নমস্কার নমস্কার